সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আবার তোমাদের কাছে বাংলা ক্লাস নিয়ে হাজির আমরা তবে আজকে আর আমরা বাংলা প্রথম পত্র পড়বো না তোমরা কালকেও বাংলা প্রথম পত্রের একটা ক্লাস পেয়েছ এই জন্য আমরা চিন্তা করলাম তোমরা অনেকেও গত ক্লাসে বলেছিলে যে সমাসে তোমাদের একটু সমস্যা আছে সমাস নিয়ে একটা ক্লাস নেওয়া যায় কি না তো তোমাদের কথা আমরা তো তোমাদের কথা ভেবেই আসলে কাজ করছি কাজেই তোমাদের কথা ভেবেই আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সমাজ বিষয়টিকে নির্ধারণ করেছি তো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আর প্রথম যে কাজ ঝটপট করে লাইভে জয়েন করে ফেলো জয়েন করার পরে অবশ্যই তুমি দেখছো তোমার বন্ধুর জন্য তুমি এটাকে অবশ্যই শেয়ার করে দিবে আমিও একটু শেয়ার করে দিই কেমন যাচ্ছে তোমাদের নিশ্চয়ই বোর হচ্ছ না ভালো আছো সবাই এই মুহূর্তে আমাদের সবার ভালো থাকাটা কিন্তু খুব জরুরি তাই না আচ্ছা আমি ইয়েটা পাচ্ছি না কেন ভালো থাকাটা খুব জরুরি আশা করি সবাই তোমরা ভালো আছো আমি একটু তোমাদের সাথে তোমাদের মতো করে একটু লাইফটাকে শেয়ার করি যাতে আমার সাথে যারা আছে তারাও একটু দেখতে পারে হ্যাঁ আর এই তো সবাই যাতে দেখতে পারে এই জন্যে হ্যাঁ আমিও শেয়ার করে দিলাম যাতে সবাই দেখতে পারে আমরা সবাই একসাথে আরো কিছুক্ষণ সময় কাটাবো এটা আশা করি হ্যাঁ অনেকেই জয়েন করেছো যারা জয়েন করে ফেলেছো একটু লিখে লিখে আমাকে জানাও হ্যাঁ তো আমার অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে কে কোথা থেকে জয়েন করেছো এটাও এটাও একটু আমাকে জানিয়ে দাও তাহলে ভালো লাগবে যে আমি আমার কলেজের বাইরেও আরও অনেকগুলো স্টুডেন্ট পাচ্ছি হ্যাঁ এই তো অনেকেই জয়েন করেছো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সমাজ পড়ানোর জন্য আচ্ছা প্রথমে তোমাদেরকে বলে নিই সমাজ তো পড়াবো সমাজ অনেক বড় একটা বিষয় কাজেই একটা ক্লাসে কিন্তু আমরা সমাজকে শেষ করতে পারবো না দেখি যতটুকু পারি এগিয়ে রাখবো সাদিয়া নুর অর্পিতা আয়েশা খাতুদ চৌধুরী অনেকেই অনেকে জয়েন করেছো সবাইকে ধন্যবাদ আমার সাথে আসার জন্য তোমরা না জয়েন করলে তো আসলে আমরা উৎসাহটা পাই না ঠিক হ্যাঁ তোমরা হচ্ছে আমাদের উৎসাহ আর এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি সারা জীবন আমরা তোমাদের পরীক্ষা নিয়ে আসছি এই অনলাইনে ক্লাস নেওয়া কিন্তু অনেকটা তোমরা আমাদের পরীক্ষা নিচ্ছ এরকম একটা বিষয় যে ঠিকঠাক পড়াতে পারছি কিনা ঠিকঠাক সব কিছু বলতে পারছি না হ্যাঁ আচ্ছা তো শুরুতেই দেখি কি আছে ও আমার পরিচয় কত ক্লাসে যারা জয়েন করেছিলে তারা জানো আমার পরিচয় তারপরেও আবার ফরমালি একটু বলতে হয় বলে নি আমি নাজনী আক্তার সহকারী অধ্যাপক রাজুক উত্তরা মডেল কলেজ তবে এই মুহূর্তে আমি কিন্তু আর রাজুক কলেজের টিচার নেই আমি এখন অনলাইনে যত ছাত্রছাত্রী আছে সবার টিচার হ্যাঁ আচ্ছা সবার জন্য শুভকামনা শুরু করি আমাদের আজকের ক্লাস আচ্ছা বাংলা দ্বিতীয় পত্র সমাস আচ্ছা সমাস তোমরা থেকে সমাজ বিষয়টিকে পড়ে আসছো মূলত জিনিসগুলো কিন্তু সবাই জানো এটা আমার ধারণা এটা আমার ধারণা না নিশ্চিত বিশ্বাস কারণ এটার উপর পরীক্ষাও দিয়ে এসছো তারপরেও হ্যাঁ সমাজ বিষয়টা কি দেখো একটা শব্দ আমরা বলি পঙ্কে জন্মে চা এখানে তিনটা শব্দ আমি আলাদা আলাদা করলাম কিন্তু এক কথায় আমি এটাকে কি বলতে পারি পঙ্কজ হুম তো সমাজ বিষয়টাকে এই যে তিনটা শব্দকে আমি একটা শব্দ করে ফেললাম এটাই হচ্ছে সমাজ হ্যাঁ এটাই সমাজ এই উদাহরণটা ধরেই কিন্তু আমরা পুরো সমাজটা পড়ে ফেলতে পারি সমাজ বিষয়টা তোমরা আসলে মাথার ভেতরে নিয়ে রাখো যে একটু কঠিন আসলে কিন্তু অত কঠিন না যদি তোমরা একটু মনোযোগ দাও একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো অবশ্যই বুঝতে হবে হ্যাঁ মুখস্থ করার আগে তার মানে এই যে দেখো তিনটা শব্দকে আমি একটা শব্দে পরিণত করলাম সমাজ শব্দটির মানেই কিন্তু হচ্ছে সংক্ষেপণ এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপণ সংক্ষেপণ হ্যাঁ আর সমাজের সংজ্ঞা তাহলে কি হলো ওই যে আমি দেখো তিনটা শব্দকে একটা শব্দে পরিণত করলাম যে পঙ্কে জন্মে যা পঙ্কজ হ্যাঁ তাহলে ওই যে পরস্পর অর্থ সম্বন্ধ আছে এইরকম যে অর্থ সংগতিপূর্ণ দুই বা ততোধিক পদকে আমি কি করেছি একটা পদে পরিণত করেছি যে ওখানে তিনটা পদ ছিল এরকম বাবা ও মা বাবা মা হ্যাঁ তো কথা সর্বস্ব যার কথা সর্বস্ব দেখো এই যে অনেকগুলো কথা শব্দ আমি একসাথে করে একটা শব্দে রূপান্তর করলাম এটাই হচ্ছে সমাজ তার মানে আমরা কি পেলাম যে সমাজ শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপণ আর সমাজের সংজ্ঞাটা কি যে অর্থসংগতিপূর্ণ দুই বা ততোধিক পদকে আমরা কি করছি এক পদে পরিণত করে ফেলছি এটাই হচ্ছে সমাজ নিশ্চয়ই সমাজ বিষয়টা মূল বিষয়টা বুঝতে এরপরে আর সমস্যা হবে না আশা করি আচ্ছা এখন আমরা তো সংক্ষিপ্ত করে ফেললাম বা তোমরা সমাজ নির্ণয় করো একাদশ দ্বাদশে যারা পড়ো তাদের প্রশ্ন বেশিরভাগই আসে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করে ফেলো সেক্ষেত্রে তোমার দেওয়া থাকে যে মূল একটা শব্দ দেওয়া থাকে তুমি যা ইচ্ছা তাই লিখে দিলে হ্যাঁ কিন্তু বিষয়টি কিন্তু তা না তুমি শব্দটিকে ভাঙবে এবং ভাঙার পরে যেটা অবশ্যই সেটার অর্থকে রক্ষা করতে হবে অর্থ অনুযায়ী তোমাকে শব্দটা ভাঙতে হবে ইচ্ছে হলেই তুমি ভেঙে দিবা তা কিন্তু না হ্যাঁ তোমাকে অর্থটাকে অবশ্যই সব কিছুর জন্যে মাথায় একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে তোমাকে অর্থটাকে ঠিক রাখতে হবে হ্যাঁ এই যে এই জন্যে আমি এখানে দেখো লিখেছি সমাজ করতে হলে ব্যাস বাক্যকে এমন সংক্ষিপ্ত করতে হবে যাতে অর্থসংগতিটা ঠিক থাকে মানে ওই অর্থটাকেই সে ধারণ করে আরেকটা কথা সেটা আমি তোমাদের প্রথম পত্র ক্লাসেও কিন্তু বলেছিলাম যে শুনতে ভালো শোনা যায় একটু সুন্দর শোনা যায় সেই শব্দটিকে আমি এখানে লিখেছি শ্রুতি মাধুর্য যে যে জিনিসটি তোমার শুনতে ভালো লাগবে তুমি কিন্তু সেটির উপরেই আকৃষ্ট হবে সব সময় সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা বিষয় এই জন্যে আমি কি লিখে রেখেছি দেখো সমাজ করতে হলে ব্যাস বাক্যকে এমনভাবে সংক্ষিপ্ত করতে হবে যাতে অর্থটা ঠিক থাকে আমরা কঠিন ভাষায় একটু লিখেছি অর্থসঙ্গতি আরেকটি যেটি লিখেছি যে শুনতে তোমাকে ভালো শোনা যেতে হবে যে শ্রুতি মাধুর্য সেই শব্দটিকে আমি লিখেছি যে অর্থসঙ্গতি এবং শ্রুতি মাধুর্যটা যেন ঠিক থাকে তুমি যা ইচ্ছা তাই প্রচলিত বাংলা চলমান বাংলা বন্ধুদের সামনে যে ভাষা ব্যবহার করো সেটাই কিন্তু লেখা যাবে না হুম তারপর এই যে দেখো কয়েকটা উদাহরণ আমি কৃষি থেকে জাত কৃষি জাত জাত কৃষি বললে কিন্তু হবে না তাতে কিন্তু অর্থ সংগতিটা ঠিক রক্ষা হয় না সপ্তাহের সমাহার সপ্তাহ তারপরে তাল তমাল তাল তমাল মন রূপ মাঝি মন মাঝি হ্যাঁ এরকম যে এখানে কি করেছি দেখো প্রত্যেকটাই সুন্দর সুন্দর একটা করে শব্দ তৈরি হয়ে গিয়েছে তিনটা শব্দ থেকে নতুন করে একটা শব্দ হয়েছে আচ্ছা তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে সমাজটা মিস কেন পড়বো কেন পড়া দরকার এটা ক্লাসে যখন ক্লাস নেই অহরহ এই প্রশ্নের মুখোমুখি আমাকে হতেই হয় সব টিচাররাই হয় কেন সমাজ পড়ব আচ্ছা গত ক্লাসে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে মিস কিভাবে নতুন নতুন শব্দ আমি গঠন করতে পারি নতুন নতুন আমি ভোকাবুলারিটা বাড়াবো কীভাবে সমাজ কিন্তু সেই তোমার নতুন শব্দকে চিনিয়ে দেবে যে ওই যে গত ইয়েতে স্লাইডে দেখো এই যে দেখো কৃষি থেকে জাত কৃষিজাত এই কৃষিজাত কিন্তু নতুন একটা শব্দ হম অহের সমাহার সপ্তাহ এই সপ্তাহ কিন্তু নতুন একটা শব্দ ওখানে আমরা সপ্ত পেলাম অহ পেলাম আর এখানে আমরা একটা কি পেলাম নতুন একটা শব্দ সপ্তাহ পেলাম তার মানে সমাসের প্রধান শর্তই সে নতুন নতুন শব্দ গঠন করছে তার মানে এই যে একটা সমাধান কিন্তু আমরা পেলাম গত ক্লাসে আমাকে প্রশ্ন করেছিল প্রথম পত্রের ক্লাসে মিস নতুন নতুন শব্দ আমি কিভাবে শিখবো তার মানে এই যে সমাজ থেকে কিন্তু তুমি নতুন নতুন শব্দ শিখে ফেললে ঠিক আছে তারপরে কি হচ্ছে ওই যে শুরুতে আমি তোমাদেরকে বললাম যে সুন্দর একটা শব্দ নতুন শব্দ কিন্তু সেটাকে শুনতে একটু শ্রুতিমধুর হতে হবে একটু সুন্দর লাগবে হ্যাঁ সবারই কিন্তু সৌন্দর্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার সুন্দর না লাগলে আসলে তোমরা কেউই কিছু করো না এখন সুন্দর বিষয়টি আপেক্ষিক চার চোখে যেটা ভালো লাগে কিন্তু এসব ক্ষেত্রেও তাই কা তোমার কানে শুনতে শব্দটি ভালো লাগবে হ্যাঁ ইচ্ছে মতো যা খুশি তাই একটা করে দিলাম সেটা কিন্তু হবে না তারপরে দেখো সবচেয়ে বড় কথা ওই যে একটু আগে আমি বললাম সপ্ত অহের সমাহার এখন আমি যদি বলি সপ্তাহ কি সপ্ত অহ ধরে আমি ঘরে বন্দি বিষয়টা কিন্তু অনেক কঠিন হয়ে গেল তাহলে আমি বলে দিলাম যে সপ্তাহ ধরে আমি ঘরে বন্দি দেখো যেখানে তুমি তিনটি শব্দ বলছিলে সেখানে কিন্তু একটি শব্দ বললাম আমি এবং তাতে কি হলো সহজ হয়ে গেল না বিষয়টা তোমার কাছে সেই সহজ কথাটি এখানে এই যে দেখো ভাষা সমাজ কি করছে ভাষাকে সহজ সরল আর সংক্ষিপ্ত করে দিচ্ছে হ্যাঁ তারপরে দেখো যে নতুন নতুন শব্দ সৃষ্টি আমি শুরু থেকেই বলেছি যে নতুন শব্দ গঠন আর পরিভাষা সেটা একই জিনিস কিন্তু একটা জিনিসের আমি আরেকটা শব্দ পেলাম আরেকটা শব্দ পেলাম হ্যাঁ সেজন্য এখানে বলা হয়েছে পরিভাষা সৃষ্টি যে একটা শব্দ এখানে আরও আর একটা নতুন শব্দ যোগ হলো এটা হচ্ছে পরিভাষা তারপরে দেখো সহজভাবে উচ্চারণ করতে পারো তুমি ভাষার প্রাঞ্জলতা সহজে প্রকাশ করতে পারো সেই একই কথা আসলে নানা রকমভাবে করে আসলে বলা তাহলে এটা গেল হচ্ছে সমাজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব দেখো তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ো তাদের কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বা সমাসের গুরুত্ব ব্যাখ্যা করো হ্যাঁ এই জন্য আমি এই বিষয়টিকে তোমাদের কাছে এটি কিন্তু তুমি মুখস্থ করবে তা কিন্তু না দেখো এই যে দেখো তুমি নিজেই একটা উদাহরণ ধরে ধরে কিন্তু তুমি নিজেই বের করে ফেললে যে নতুন শব্দ সহজ করতেছে ভাষাকে শ্রুতিমধুর করছে তারপরে প্রাঞ্জল করছে নতুন পরিভাষা সৃষ্টি করছে এইরকম তুমি কিন্তু নিজেই বের করে ফেলতে পারলে এখানে মুখস্থ করার কিন্তু কিচ্ছু নেই মুখস্থ করতেও হবে না তুমি যদি বাঁথার ভেতরের বিষয়টিকে নিয়ে নাও তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই আশা করি পারবে এরকম কোনো যদি কোশ্চেন আসে সেক্ষেত্রে তোমরা পারবে আর প্রথম পটের একটা সমাধানও কিন্তু আমি দিয়ে গেলাম যে নতুন শব্দ কিভাবে শিখবো এই যে সমাসের মাধ্যমে তুমি কিন্তু নতুন নতুন শব্দ শিখতে পারলে ঠিক আছে না আচ্ছা সমাজ সংক্রান্ত পরিভাষায় যাওয়ার আগে আমি দেখি যে যেটুকু আমি এতক্ষণ পড়ালাম এর মধ্যে কোনো সমস্যা আছে কি না হ্যাঁ সবাই তোমাদের নাম মেনশন করেছো এখানে নাসিম ওসমানী রিফাতনিক সামিনিয়াসার তারপরে পূর্বা চাকমা অনেককেই দেখতে পাচ্ছি সৌরভ ইসলাম সৈকত অনেকেই চলে এসছো অনেকেই চলে আসছো ভালো লাগছে তোমরা দেখলে ভালো লাগে উৎসাহ পাই তার মানে মনে হয় যে আমি পরীক্ষায় ঠিকঠাক লাইন মতো অ্যান্সার করতে পারছি কাজী জিসান নুর আকাশ নাইম হ্যাঁ অনেকে অনেককেই দেখতে পাচ্ছি অনেককেই দেখতে পাচ্ছি হ্যাঁ তোমাদের যেটুকু পড়ালাম এর মধ্যে যদি কোনো রিফাতারা বন্নি যদি কোনো সমস্যা থেকে থাকে হ্যাঁ মুন্সিগঞ্জ থেকে আসান হ্যাঁ খুব ভালো খুব ভালো এই যে দেখো কোন মুন্সিগঞ্জ থেকে সে আমাদের সাথে আছে ফেনি থেকে ও খুব ভালো লাগছে ফেনি থেকে এমডি হানিফ হ্যাঁ ভালো লাগছে ওমর ফারুক ভালো লাগছে এবার আমরা একটু পরের পরাই যাই যদি তোমাদের কোনো সমস্যা তোমরা এখনো পর্যন্ত কেউ সমস্যা লিখে পাঠাওনি কাজে আমরা পরের পড়ায় যেতে পারি কে মালিহা সারিকা সবাই আসছে হ্যাঁ আমরা পরের পড়াতে যাই ওকে দেখো এরপরে সমাজ সংক্রান্ত পরিভাষা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ো তারা আসলে জানো এই পরিভাষার নামগুলো হ্যাঁ কিন্তু তারপরেও আমরা জাস্ট ওই যে সবই আসলে আমরা অনেক কিছু জানি তবুও মাঝে মাঝে আমাদেরকে ওটাকে চর্চার মধ্যে রাখতে হয় না হলে কিন্তু আমরা ভুলে যাই সেই ভুলে যাওয়া যাতে না যাও সেজন্যই তো এই কিশোর বাতায়ন তোমাদের এই চমৎকার আয়োজন করেছে ক্লাসে হ্যাঁ দেখো আমরা এই সমাজ সংক্রান্ত পরিভাষায় প্রথমে আছে সমস্যামান পদ। হ্যাঁ আমি শুরুতেই তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে পঙ্কে জন্মে যা পঙ্কজ দেখো যে যে পদে এখানে দেখো স্লাইডের মধ্যে আমি লিখে রেখেছি হাতে হাতে ও কলমে কলমে হুম তো দেখো যে যে পদে সমাস হচ্ছে তাদের প্রত্যেকটা পদকে আমরা বলবো সমস্যামান পদ এই যে হাতে ও কলমে হাতে কলমে এই যে হাতে কলমে এটা হচ্ছে সমস্যামান পদ হ্যাঁ আর যে দেখো এই যে হাতে কলমে যখন আমি একসাথে লিখছি এটাকে আমি বলছি কিন্তু সমস্ত পদ এই চামগুলোকে কিন্তু তোমাদের জানতে হবে তোমরা যখন পড়বে এটাকে ব্যবহার করবে বা লিখবে এগুলো ব্যবহার করবে দেখবে তুমি কিন্তু বুঝে গিয়েছো হুম এই যে 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 পদের সমাস হচ্ছে ওই মূল পদটাকে বলবো আমরা সমস্ত পদ আর যে যে পদে প্রত্যেকটা পদকে প্রত্যেকটা পদকে হাতে একটা সমস্যামান পদ কলমে একটা সমস্যামান পদ হ্যাঁ তার আর তাহলে ব্যাস বাক্যটি কি এই যে আমি সমস্ত পদটি পেলাম হাতে কলমে হ্যাঁ এই সমস্ত পদটি ভেঙে আমি কিন্তু একটা বাক্য তৈরি করি বা ওই যে একটু আগে আমি তোমাদেরকে উদাহরণ দিলাম পঙ্কে জন্মে যা পঙ্ক এই যে পঙ্ক এটি হচ্ছে তোমরা জানো বুঝে গিয়েছ সমস্ত পদ বাট এই যে পঙ্কে জন্মে যা এই যে একটা বাক্য আমি তৈরি করলাম এই বাক্যটি হচ্ছে তোমার ব্যাস বাক্য অনেকে এটাকে বিগ্রহ বাক্যও বলে থাকে ঠিক আছে এই যে এখানে দেখো হাতে ও কলমে পুরো বাক্যটি হচ্ছে আমার ব্যাস বাক্য ঠিক আছে আর দুটো জিনিস আমরা শিখব পূর্বপদ এবং পরপদ পূর্বপদটাকে হ্যাঁ যে পূর্বে যে পদটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ এই যে দেখো হাতে কলমের এই যে পূর্বে আছে হাতে কাজে এটি পূর্বপদ আর পরে যেটা থাকে সেটাকে আমরা বলবো পরপদ হুম অনেকে উত্তর পদও বলে কোনো সমস্যা নেই যে আমি আমরা ইউজ করি সেই যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দেখি না কেন মূল বিষয়টি কিন্তু আসলে এক ঠিক আছে এরপরে আমাদের মূল সমাসের ভেতরে পড়া দেখো সমাসের প্রকার ভেদ সমাসের সমাজ কিন্তু প্রধানত তোমরা সবাই জানো ছয় প্রকার হুম দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধারায় সমাস বহুব্রীহি সমাজ এবং অব্যয়ভাব সমাজ দ্বন্দ্ব সমাজ শিক্ষার্থীরা এই জায়গাটা খুব ভালো করে একটু মাথায় রাখো আমি দ্বন্দ্ব কি লিখেছি তোমরা প্রত্যেকে আমাদের খাতা দেখার অভিজ্ঞতা যা বলে সেটাতে হচ্ছে দ্বন্দ্ব বানানে তোমরা একটা বফলা দাও প্রথমটার বফলা দাও পরেরটা দাও না এবং কেউ কেউ আবার দাওই না কখনোই না সমাজের নামের বানানে নির্ণয়ে যদি তুমি নামের বানানটি ভুল করো তাহলে কিন্তু সব জিরো সব কষ্ট একদম জিরো হয়ে যাবে কাজেই খুব সাবধান খুব খেয়াল তুমি কিন্তু কষ্ট করে সমাজ নির্ণয় করছো কিন্তু ওইটুকু একটা বফলার জন্য তুমি কিন্তু জিরো পেয়ে যাচ্ছ খুব সাবধান এই বিষয়টিকে মাথায় রাখবে বানানটি প্রত্যেকটি সমাসের বানান দিগু সমাজ এই বানানটিও তোমরা ভুল করো বফলা দিতেই চাও না কি যে রাগ তোমাদের বফলার উপর কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু এক্সামিনার খুব মন খারাপ করে তোমার পুরো নাম্বারটি কেটে দেবে সব হয়েছে তোমার ব্যাস বাক্য হয়েছে সব হয়েছে কিন্তু তারপরে কেটে দেবে কিন্তু কাজী খুব সাবধানে তোমাকে কিন্তু বিষয়টি দেখতে হবে তারপরে দেখো তৎপুরুষ এই বানানগুলো পারো তোমরা এখানে কোনো সমস্যা নেই সমস্যা করো দ্বন্দ্ব এবং দিগু। দেখো এই জন্য দুইটি জিনিস কিন্তু একখানে রাখা হয়েছে তারপরে তৎপুরুষ কর্মধারায় বহু এবং অব্যয়ীভাব সমাজ সমাজকে আমরা প্রধানত আমি বারবার বলছি প্রধানত কিন্তু আমরা এই ছয় ভাগে ভাগ করে থাকি তো আমরা এরপরে যাই দেখি প্রথম ভাগে কি আছে প্রথম ভাগে আছে আমাদের দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ নির্ণয় কিন্তু খুব সহজ তোমরা নাইন টেনে অনেক পড়েছ দ্বন্দ্ব সমাজ যারা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী তাদেরকে কিন্তু অত সূক্ষ্ম শ্রেণী বিভাজন দ্বন্দ্ব সমাসে না পড়লেও চলবে তুমি যখন সমাস নির্ণয় করতে থাকবে তখন কিন্তু কোন প্রকারের দ্বন্দ্ব সমাস এটা তোমাকে লিখতে হবে না নাইন টেনে কিন্তু তোমরা অনেক কষ্ট করেছো এখানে মিলনার্থক দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব বিরোধার্থক দ্বন্দ্ব অনেক কিছু পড়েছ হুম বিশেষণবাচক দ্বন্দ্ব এরকম অনেক কিছু পড়েছ তোমাকে এখানে ওগুলো না পড়লেও চলবে তবে তুমি শিখে রাখার জন্য শিখে নিতে পারো তবে খুব একটা প্রয়োজন নেই এক্ষেত্রে আচ্ছা দ্বন্দ্ব সমাসটা কি জিনিস আমরা কি করছি দেখো একটা উদাহরণ ধরে আমরা এগিয়ে যাই ছেলে ও মেয়ে ছেলে মেয়ে তো আমরা এখানে কি করেছি দেখো এই যে এই সমস্ত পদটিকে তোমাদের তো সমস্ত পদ দেওয়া থাকবে সমস্ত পদটিকে আমরা ভেঙে ফেলেছি ভেঙে কি করেছি দেখো মাঝখানে কিন্তু একটা ও নিয়ে এসেছি ওটা কোন পদ একটু ঝটপট মনে করো অবশ্যই মনে আছে এটা কিন্তু সংযোজক অব্যায় ও এবং আর এই তিনটি হচ্ছে সংযোজক অব্যায় তাহলে আমরা কি করলাম এই যে সমস্ত পদের দেখো দুইটা পদই এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ছেলে ও মে দুইটা পদই গুরুত্বপূর্ণ এবং কি হয়েছে মাঝখানে একটা সংযোজক অব্যয় এসছে ঠিক আছে তাহলে দেখো এখন সংজ্ঞাটা তাহলে কি যে ও এবং আর আর দুইটা দুইটা মানে কি মনে আছে আমরা শুরুতে যে সমাজ সংক্রান্ত পরিভাষায় পড়ে এসেছি পূর্বপদ পরপদ মানে এই যে ছেলে মেয়ে দুইটি কিন্তু খুব গুরুত্ব সহকারে চলে আসছে ঠিক আছে কাজেই দ্বন্দ্ব সমাজটা কি খুব সহজ তোমরা পারবে সমস্ত পদে অবশ্যই অর্থ সঙ্গতি ঠিক রাখতে হবে হ্যাঁ সঙ্গতি ঠিক রেখে তুমি ওটাকে অবশ্যই ভেঙে ফেলবে ভেঙে ফেলে অবশ্যই সংযোজক অব্যয় এবং ও আর আনতে হবে হুম এনে তারপরে তুমি সমাজটি কিন্তু নির্ণয় করবে ঠিক আছে এই যে দেখো শুধু যে দুইটি পদ হবে তা কিন্তু না একাধিক বহুপদী দ্বন্দ্ব তোমরা নাইন টেনে পড়ে এসেছ বহুপদী দ্বন্দ্ব একটা আছে হ্যাঁ যে যে এখানে আমি সেজন্য একটা উদাহরণ এখানে দিয়ে রেখেছি দেখো চন্দ্র সূর্য গ্রহ ও তারা সব সময় এটা নির্ণয়ের ক্ষেত্রে বহুপদী দ্বন্দ্ব যখন থাকে তখন একদম শেষেরটির আগে এসে তুমি সংযোজক অব্যয়টি যোগ করবে ব্যাস বাক্য তৈরি করার সময় ঠিক আছে পরের সময় ওই যে তুমি একটু হাইপেন দিয়ে লিখবে চন্দ্র সূর্য গ্রহ তারা দেখো আমি করি দ্বন্দ্ব সমাজ নিয়ে না আমরা যাই দিঘু সমাজ এটি হচ্ছে সমাসের ভেতরে সবচেয়ে সোজা জিনিস সবাই পারো হুম তারপরে একটু যে দ্বিগু সমাসে কি হয় অবশ্যই সমাস সংখ্যাবাচক শব্দটি পূর্বে বসবে আর সমাহার দি মানে মিলন অর্থ প্রকাশ করবে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসবে এবং মিলন অর্থ বা সমাহার দিয়ে অর্থ প্রকাশ করবে এখানে তোমরা একটি ঝামেলা লাগাও যে দ্বিগু সমাজকে আবার বহুব্রীহি সমাজ একটা জিনিস মাথায় রাখো সেটা হচ্ছে সমাজকে তুমি অনেক রকম সমাসে পরিণত করতে পারবা ব্যাস অনুযায়ী অর্থ অনুযায়ী তুমি ব্যাস যে অনুযায়ী করবে সমাজের নামটি কিন্তু তুমি সেই ভাবে লিখবে মাথায় রাখবে দ্বিঘু সমাজকে কিন্তু তুমি বহুব্রী আমরা যখন বহুব্রীহী পড়বো তখন আমি ওটি তোমাদেরকে বুঝাবো বহুব্রীহীতে রূপান্তর করতে পারবে কিন্তু দুটোর ব্যাস লেখার স্টাইল কিন্তু আলাদা হবে দিঘু সমাজে অবশ্যই তোমাকে সমাহার দিয়ে অর্থ এটা প্রকাশ করতে হবে আর পূর্ব পদে তো শুরুতেই কি বলেছি যে তোমাকে সংখ্যাবাচক শব্দ হুম দেখো দিঘু সমাজে আমি লিখে রেখেছি ট্রি ফলা ট্রি মানে তিন ত্রি ফলের সমাহার আমি ওই যে ওখানে বলেছিলাম সংখ্যাবাচক শব্দ এই ট্রিটি হচ্ছে সেই সংখ্যাবাচক আর এই যে সেই সমাহার সমাহার মানে মিলন ফলের সমাহার ত্রিফলা নবরত্নের সমাহার নবরত্ন মানে হচ্ছে এখানে নয় নতুন না কিন্তু হুম সংখ্যা নয় চার রাস্তার সমাহার চৌ রাস্তা ঠিক আছে না সবাই দ্বিগু সমাসটিও খুব সহজ খুবই সহজ তোমরা আশা করি এই দ্বন্দ্ব দিগুতে কোনো দ্বন্দ্বে না খুব সহজেই কিন্তু এটা পাওয়া যাবে দেখি আমাদের সাথে কি অবস্থা কেউ কোনো সমস্যা দিয়েছে নড়াল থেকে দেখছি বাবা খুব সুন্দর প্রভাত কুমার সরকার খুব ভালো লাগছে নড়াল থেকে কুমিল্লা থেকে বা খুব সুন্দর একজন লিখেছে মালয়েশিয়া থেকে আছি কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে আদতে মালয়েশিয়া নাকি আচ্ছা তারপর অনেকেই দেখছো মিন্টু ধর আরিয়ানা যা খুব ভালো লাগছে তোমাদেরকে পেয়ে হ্যাঁ বুলবুল আহমেদ লিখেছে টিভি খুলে বসে আছি অথচ টিভিতে নেই একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসটি টিভিতে হচ্ছে না হচ্ছে কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে তাসনুভা আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম মোশারফ হোসেন ছাত্র জীবনে আমার সবচেয়ে কঠিন সাবজেক্ট ছিল আজকে যদি ক্লাস করেন তাহলে কিন্তু এরপরে আর কঠিন লাগবে না যদিও জীবনে আর সমাস লাগবে কিনা সন্দেহ তবুও আর লাগবে না মোশারফ ভাই সারিকা আচ্ছা আদনান চৌধুরী লিখেছে ভাই আমি তো নাইন টেনে কিছুই পড়লাম না কাজটা ঠিক হয়নি পড়াটা উচিত ছিল তারপর ভালো লাগছে অনেকেই জয়েন করছে অনেকেই জয়েন করছে এই তো সমস্যাটা লিখে পাঠালে আরও যে যেটুকু আমি পড়িয়েছি এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটি যদি লিখে জানাও তোমরা তাহলে তবে যেটুকু পড়িয়েছি এটুকু মোটামুটি একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের জন্য শিক্ষার্থীদের জন্যে কিন্তু একটু সহজই সমস্যা থাকার কথা না কাইফ সেন অনেককেই পাচ্ছি অনেককেই পাচ্ছি ভালো লাগছে তোমরা থাকা মানেই আমাদের আসলে আমরা উৎসাহ পাই যে তোমাদের জন্য কাজটা করা তোমরা শুনছো আমাদের সাথে আছো ক্লাসে যেমন তোমাদেরকে জোর এখানে তোমরা আমাদেরকে আসলে জোর করিয়ে ওকে আমরা পরের ফিরে পড়াচ্ছ পড়াতে যাই দেখি কি অবস্থা আচ্ছা দিঘু সমাস আশা করি এ পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা নেই এর পরে হচ্ছে তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস পড়ার আগে আমাদেরকে কিন্তু কারো কে যে বিভক্তি চিহ্নগুলো চিনেছিলাম সেটিকে মাথায় রাখতে হবে সবাই আশা করি সবার মাথায় আছে তারপরে আমরা পড়তে পড়তে আবার দেখা যাবে হ্যাঁ তৎপুরুষ সমাস যে পূর্ব আমরা বিভক্তি লোপে যে সমাস হয় দ্বিতীয়াদি দ্বিতীয় এবং ইত্যাদি আমরা এই জন্যই শুরুতে বলে নিলাম আমি যে কারকের বিভক্তি চিহ্ন যেটি ছিল যে দ্বিতীয় বিভক্তি তৃতীয়া বিভক্তি চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমে চিহ্ন বিভক্তি চিহ্নগুলোকে আমাদের কিন্তু মাথায় একটু রাখতে হবে না হলে কিন্তু আমরা এটি পারবো না হুম দ্বিতীয় আদি বিভক্তি লোপ পাবে দ্বিতীয়াদি বিভক্তি লোপে যে সমাস হয় সেটিকে আমরা বলবো হচ্ছে তৎপুরুষ সমাস এবং সবচেয়ে মজার যে বিষয়টি তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাজনে আমরা যেটি দেখেছি যে সেই দ্বিতীয় তৎপুরুষ যে বিভক্তি চিহ্ন পূর্ববত থেকে লোপ পাচ্ছে সেটি আসলে সেই তৎপুরুষ সমাজ এই বিষয়টি আমার খুব মজা লাগে তোমাদেরও নিশ্চয়ই মজা লাগে যদি দ্বিতীয় বিভক্তি লোভ পায় তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ যদি তৃতীয় বিভক্তি লোভ পায় সেটা তৃতীয়া যদি ষষ্ঠী বিভক্তি লোপ পায় সেটি ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী বিভক্তি লোক পেলে সেটি সপ্তমী হুম যে চিহ্ন লোপ পাচ্ছে আসলে সেটি সেই তৎপুরুষ সমাজ হ্যাঁ আমরা একটু দেখি শুরুতে আর তৎপুরুষ সমাজ কি এটা তো আমরা বুঝলাম যে যে বিভক্তি বিভক্তি চিহ্ন তৎপুরুষ হয় আচ্ছা দেখো প্রথমে আমি লিখে রেখেছি দ্বিতীয় তৎপুরুষ তার মানে কি হবে আমি শুরুতেই বলেছি যে বিভক্তি চিহ্ন লোপ পাবে সে আমরা জানি দ্বিতীয় তৎ দ্বিতীয় বিভক্তির উদাহরণ কে রে রে হ্যাঁ তার মানে হচ্ছে যে এই কে রে লোপ পাবে কে লোভ পাবে হ্যাঁ লোভ পাবে আরেকটি অর্থ যেটি যে ব্যাপ্তি অর্থেও কিন্তু আমরা করতে পারি তৎপুরুষ আমি দেখো লিখে রেখেছি দুঃখকে প্রাপ্ত এখানে দেখো এই কে বিভক্তি কিন্তু সমস্ত পদে এসে লোপ পেয়ে গেছে কে বিভক্তিটি হচ্ছে তোমার দ্বিতীয় বিভক্তি আমরা জানি হুম এই জন্য এটা কি আমরা বলেছি দ্বিতীয় তৎপুরুষ আর একটু আগে আরেকটা কথা বললাম যে ব্যাপ্তি অর্থে হ্যাঁ তার একটি উদাহরণ দেখো চিরকাল ব্যাপিয়া সুখী এটি হচ্ছে হচ্ছে অর্থে অর্থে এটিও তৎপুরুষ চির এত কিছু লেখার দরকার নাই তুমি যদি বিভক্তি চিহ্ন তৎপুরুষ সমাজটি নির্ণয় করতে পারো তাহলে শুধু লিখে দিবা দ্বিতীয় তৎপুরুষ কোন অর্থে এটি আসলে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে লাগে না তবে নবম দশম শ্রেণীর যদি কেউ শুনে থাকো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটিও গুরুত্বপূর্ণ তৃতীয় তৎপুরুষ তার মানে এখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি তৃতীয় তৎপুরুষটা কি হবে কোন বিভক্তি চিহ্ন লোপ পাবে খুব সহজে আমরা বলে দিতে পারি যে তৃতীয় বিভক্তি চিহ্ন যেটা আছে সেটি আসলে পূর্বপদ থেকে লোপ পেয়ে যাচ্ছে আমরা জানি তৃতীয় বিভক্তি চিহ্ন কোনটি দ্বারা দিয়া কর্তৃক হুম তো দেখো এই যে মন দিয়ে গড়া মন গড়া এখানে দেখো মন গড়াতে কিন্তু এই দিয়ে শব্দটি আর আসেনি ঠিক আছে যে আমি বলেছিলাম দাঁড়া দিয়ে কর্তৃক এগুলো আসলে এই যে দিয়ে বিভক্তি চিহ্নটি কিন্তু সমস্ত পদে এসে লোপ পেয়ে গেল তাহলে এটা তৃতীয় তৎপুরুষ মেঘ দ্বারা আচ্ছন্ন মেঘাচ্ছন্ন এখানে কিন্তু দ্বারা শব্দটি সমস্ত পদে এসে লোপ পেয়ে গেছে তাহলে এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ ওকে পরে দেখো চতুর্থী তৎপুরুষ চতুর্থী তৎপুরুষটা কি জানি আমরা সেই একই রকম বিভক্তি চিহ্ন লোপ পাবে চতুর্থী বিভক্তি লোপ পাবে এখানে আরেকটু কথা চতুর্থী বিভক্তি লোপ পাবে জন্য নিমিত্ত আমরা সাধারণত চতুর্থী তৎপুরুষটি এই শব্দগুলো দিয়ে নির্ণয় করে থাকি এই যে দেখো বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা হুম হজের নিমিত্তে যাত্রা হ্যাঁ হজ যাত্রা এখানে একটু সে ত্রুটিগত কারণে এটি চলে এসেছে তারপরে দেখো যে আমরা যখন জন্য নিমিত্ত এটি হচ্ছে তোমরা লোপ হয়ে যাচ্ছে তখন সেটিকে আমরা বলবো চতুর্থী তৎপুরুষ ঠিক আছে তারপরে দেখো পঞ্চমী তৎপুরুষ পঞ্চমীটা কি আমরা বিভক্তি চিহ্ন আগে চট করে মাথার মধ্যে নিয়ে আসি বিভক্তি চিহ্ন কি ছিল হইতে থেকে চেয়ে এটি হচ্ছে পঞ্চমী বিভক্তি চিহ্নের উদাহরণ হ্যাঁ তাহলে দেখো এই যে দেখো পূর্বপদের পঞ্চমী বিভক্তি লোপে পঞ্চমী তৎপুরুষ সমাস হচ্ছে বিলাপ থেকে ফেরত বিলাত ফেরত যে দেখো বিলাত ফেরতে কিন্তু থেকে শব্দটি আর নেই তারপরে খাঁচা থেকে ছাড়া খাঁচা ছাড়া এই যে থেকে এই থেকেটি কিন্তু আর নাই সমস্ত পদে এসে ঠিক আছে তার পঞ্চমী বিভক্তি আসলে লোপ পেয়ে গেল তারপরে দেখো ষষ্ঠী তৎপুরুষ চট করে মাথার মধ্যে নিয়ে এসো ষষ্ঠী বিভক্তি চিহ্ন কি ছিল র বা এর হ্যাঁ তাহলে এই র এর লোপ পেয়ে যাবে পূর্ব পদের তাহলে সেটি হবে ষষ্ঠী তৎপুরুষ আর তৎ তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য তো সে অবশ্যই রক্ষা করবে রাজার প্রাসাদ রাজপ্রাসাদ চায়ের বাগান চা বাগান হ্যাঁ দেখো চা এর এর শব্দটি আর নাই রস ইয়েটি আর কিন্তু বিভক্তিটি কিন্তু আর এখানে নাই তারপরে দেখো সপ্তমী চট করে আবার মাথার ভিতরে নিয়ে এসো সপ্তমী বিভক্তি চিহ্ন কি ছিল কি ছিল বলতো এ তে হচ্ছে সপ্তমী বিভক্তির উদাহরণ হ্যাঁ চিহ্ন তাহলে দেখো এখানে কি আসছে যে সেই বিভক্তি লোপ পাবে ঠিক আছে নিদ্রা আমরা এখন খুব দিবা বাসায় যেহেতু লকডাউন চলছে বাসায় খুব আরাম করে কিন্তু দিবা নিদ্রা দিচ্ছে এই জন্য উদাহরণটি আমি লিখেছি তোমাদের বর্তমান পরিস্থিতির সাথে খুব যাচ্ছে শব্দটি দিবানিদ্রা ঘুমাতে 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 টায়ার্ড হুম তারপরে বন্দি এখন আমাদের যে দশা গৃহবন্দী অবস্থায় আছি আমরা সেই গৃহবন্দী ধর্মে বিশ্বাস ধর্ম বিশ্বাস আমরা এখন যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে কায় মনে বাক্যে প্রার্থনা করছে যে আমরা এই অবস্থাটা আসলে কাটিয়ে উঠি সারা পৃথিবী যেন এই অবস্থাটাই আসলে কাটিয়ে ওঠেন এটি গেল সপ্তমী তৎপুরুষ তারপরে দেখো উপপদ তৎপুরুষ ঝামেলাটা হয় তোমাদের এসে এইখানে এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে শোনো হুম উপপদ তৎপুরুষ উপপদের সাথে কৃদন্ত পদের যে হয় এখন তোমাদের ফার্স্ট কোশ্চেন থাকবে হচ্ছে মিস উপপদ কি দ্বিতীয় কোশ্চেন থাকবে মিস কৃদন্ত পদ কি আমি কৃদন্ত পদ দিয়ে শুরু করব তোমরা একদম শুরুতেই কিন্তু ধ্বনি বিজ্ঞান চ্যাপ্টারে তত্ত্ব অংশে তোমরা কিন্তু পড়েছ কৃদন্ত পদটা কি কৃৎপত্যয় সাধিত পদটিকে আমরা বলবো হচ্ছে কৃদন্ত পদ আর কৃদন্ত পদের পূর্বে যে পদটি বসে সেটিকে আমরা বলবো হচ্ছে উপপদ তাহলে এখন আমরা চিনে ফেললাম কৃতপ্রত্যয় সাধিত পদকে বলে কৃদন্ত পদ কৃতপ্রত্যয়টা কি হম এই যে দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি সত্য বলে যে সত্যবাদী এই যে বলে হ্যাঁ বল থেকে এ জল দেয় যে আকাশে চড়ে যে হ্যাঁ ধামা ধরে যে এই যে ধরে মরে করে চড়ে আমি বললাম হ্যাঁ এই ধরে মরে চরে দেখো প্রত্যেকটির মূল শব্দ কি চড় কর ধর তার সাথে কি যুক্ত হচ্ছে এ প্রত্যয় যুক্ত হচ্ছে তো এই যে দেখো ক্রিয়াপদ ক্রিয়ার মূল অংশ তার সাথে এ প্রত্যয় যুক্ত হচ্ছে এই দুটিকে একসাথে নিয়ে আমরা বলবো যে কৃৎপ্রত্যয় সাধিত যে পদ সেটিকে আমরা বলছি কৃদন্ত পদ তোমরা এমনিতে আরো যদি সহজে মনে রাখতে পারো দেখবা যে ধরে মরে চরে করে এই শব্দগুলো কিন্তু মূলত আসলে কৃদন্ত পদ হিসাবে এখানে আসছে ঠিক আছে তারপরে দেখো আর উপপদ তাহলে এখানে কোনটি এই যে কৃদন্ত পদের পূর্বের পদ যেটি আসলে বসছে সেটিকে আমরা বলছি উপপদ তাহলে এরপর থেকে নিশ্চয়ই তোমরা ভুল করবে না হুম এই যে দেখো সত্য উপপদ বল কৃদন্ত পদ তাহলে কি উপপদ তৎপুরুষটি হচ্ছে কৃদন্ত পদের সাথে উপপদের যে হয় সেটিকে আমরা বলবো উপপদ তৎপুরুষ তোমরা একটু সংক্ষিপ্ত করার জন্যে বা মনে রাখার জন্যে এটিকে আসলে দেখবে যে যখন তুমি সমস্ত পথ থেকে ব্যাস বাক্য করছো তখন তোমার ওই যে ওই শব্দগুলো চলে আসছে ধরে মরে করে চরে বলে হ্যাঁ থাকে বাদে এরকম অনেকগুলো শব্দ মাঝখানের পথটিতে চলে আসে এটি হচ্ছে সহজ একটু চুরিবিদ্যা এটি কিন্তু তুমি বইয়ে কেউ বললে প্রমাণ করতে পারবে না বা আছে এরকম কিছু বলতে পারবে না আসলে এটি হচ্ছে মনে রাখার একটি সহজ টেকনিক আর কিচ্ছু না হুম প্রমাণিত কোনো সত্য না তবে সাধারণত থাকে থাকতে হবে কৃদন্ত পদ ছাড়া আসলে উপপদ হবে না বোঝা গেল নিশ্চয়ই বিষয়টি উপপদটি তোমাদেরকে বেশ ঝামেলা করে থাকে উপপদ নির্ণয়ের ক্ষেত্রে এরপরে নং তৎপুরুষ যেটা নং তৎপুরুষটিকে খুব সহজ নং মানেই না না অর্থে যে তৎপুরুষ সমাস সেটি হচ্ছে আসলে নং তৎপুরুষ এইখানে তোমরা যে ঝামেলাটি করো সেটি হচ্ছে দেখো নং তৎপুরুষ আর নং বহুবৃহী প্রত্যেকটি শব্দ আসলে এই দুইটাতেই কনভার্ট করা যায় কিন্তু তোমাকে তৎপুরুষের মতো করে যখন ব্যাস করবে তখন সেটি নং তৎপুরুষ যেমন ধরো এই যে আমি লিখেছি ন আচার অনাচার নয় উর্বর অনুর্বর হুম নাই তার বেতার কিন্তু তুমি যদি বলো নাই তার যার তখন কিন্তু সেটি অন্য সমাসে চলে যাবে এই জন্য ব্যাস বাক্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তুমি খুব সাবধানে খুব খেয়াল করে কাজটি তোমাকে করতে হবে ঠিক আছে যে ব্যাস বাক্য যে অনুযায়ী করবে যে সমাজ অনুযায়ী করবে সমাসের নামটি তুমি সেই অনুযায়ী লিখবে তারপরে দেখো তৎপুরুষ সমাসের অলুক তৎপুরুষ যদিও এটি তৎপুরুষ সমাসের সাথে পুরো একটা দান্দ্রিক অবস্থা তৈরি করে তারপরেও আমাদেরকে ইয়ে করতে হবে যে কোনো কোনো তৎপুরুষ সমাসে দেখবা বিভক্তি চিহ্নটি অলুক মানে লোপ পাচ্ছে না ঠিক আছে বিভক্তি চিহ্নটি লোপ পাচ্ছে না কোনো কোনো তৎপুরুষ সমাসে সেটিকে আমরা বলবো অলুক তৎপুরুষ সমাজ যেমন ধরো ভোরের পাখি ভোরের পাখি আছে হুম এই যে বিভক্তি এর ভোর প্লাস এর এই এর বিভক্তিটি কিন্তু লোপ পাচ্ছে না যে তৎপুরুষ সমাসের বিভক্তি চিহ্নটি আসলে লোক পাচ্ছে না সেটিকে আমরা বলবো হচ্ছে অলুক তৎপুরুষ সমাস আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু পড়লাম তৎপুরুষ সমাস পর্যন্ত এইবার আমাকে বলো যে এইখানে কোনো ঝামেলা আছে কি না আচ্ছা ব্যাস বাক্য দেখেই তো সমাস চেনা যায় হ্যাঁ ব্যাস বাক্য দেখে সমাস চেনা যায় কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় আসলে লিখি তখন কিন্তু আমাদের ব্যাস বাক্য দেওয়া থাকে না আমাদের থাকে সমস্ত পদ সেই সমস্ত পদকে কি করতে হবে আমাদেরকে ভাঙতে হবে ভেঙে ব্যাস বাক্য নামটি চলে গেল কেউ একজন প্রশ্নটি করেছিলাম নামটি মেনশন করতে পারলাম না আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে যে পর্যন্ত পড়ালাম সেইটুকু আমাকে জানাতে পারো আমি একটু দেখে নিই মোহাম্মদ আরাফাত অনেক সুন্দর ক্লাস ম্যাডাম থ্যাংক ইউ তোমরা দেখছো এটাই আমার জন্যে অনেক আনন্দের এটিতেই আমি অনেক খুশি আচ্ছা ম্যাম এখানে অনেকে আসছে মজা করার জন্য এটাও খুব ভালো সবার পড়ার দরকার নেই আসলে মজারও জীবনে দরকার আছে আর এই মুহূর্তে আমাদের মজা করাটাও দরকার তবে সবসময় আবার মজা করলে একটু ঝামেলা আছে তাতে পিছিয়ে যাবো জীবনে হ্যাঁ কেউ সমস্যার কথা লিখছ না ক্লাসে মনের যোগ ঘটানো যাক এটিকে সমাস করে ফেলো মনের যোগ ঘটানো যাক এটিকে সমাসে সমস্ত পদে রূপান্তরিত করে তারপর আমাকে লিখে পাঠাও খুব খুশি হব তাহলে সিয়াম ওকে আমরা পরের টপিক্সে যেতে পারি সুরাইয়া আজমি মৌলি দেখছে খুব ভালো কোথা থেকে দেখছে এটা লিখে পাঠালে আরও খুব ভালো খুশি হতাম কোন ক্লাস হচ্ছে রত্না ইসলাম এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র সমাস আর ঠিক আছে কেউ খুব একটা সমস্যা আমি বুঝতে পেরেছি আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন থ্যাংক ইউ উপপদ আবার বলুন ঠিক আছে আমরা যখন লাস্টে আবার রিভিউ করব তখন আবার উপপদটি বলবো অবশ্যই বলবো উপপদ আচ্ছা ঠিক আছে আমরা ম্যাম বাংলার দ্বিতীয় পত্র কী বই কিনবো নূর তুমি জিজ্ঞেস করেছ কোথা থেকে দেখছো একটু জানালে ভালো লাগতো বাংলার দ্বিতীয় পত্র অনেকগুলো ভালো ভালো বই আছে তুমি নিরঞ্জন অধিকারীর বইটি কিনতে পারো তুমি হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটি কিনতে পারো হ্যাঁ এই বইগুলা অনেক ভালো ডক্টর সোলাইমান কবিরের বাংলা ব্যাকরণ নির্মিতি এটিও কিনতে পারো এটিও খুব চমৎকার বই প্রত্যেক বই কিছু কিছু ভুল ত্রুটি থাকে তারপরেও যত কম আমরা পাওয়া যায় যেটি আশা করি হ্যাঁ সেটি কিনতে পারো তোমার অনেক তবে বাংলা দ্বিতীয় পত্র বই আসলে একটি কিনে হবে না তোমাকে একাধিক কিনতে হবে এক্ষেত্রে এক একটি জিনিস দেখা যায় যে এক একটি বইতে আসলে ভালো আছে হুম তৎপুরুষ আর বহুব্রীহি সমাস কিভাবে বুঝবো আচ্ছা অরিত্রপাল তুমি লিখেছ খুব চমৎকার একটি প্রশ্ন করেছ তৎপুরুষ সমাজটি আমি এখন পড়ালাম এবং বহুব্রীহি সমাস যখন আমি পড়াবো তখন খেয়াল রাখবে এবং আমি শেষে যেয়ে কিন্তু তোমাদেরকে বলবো যে এই দুইটি তুমি আসলে কিভাবে চিনতে পারো হুম উপপদ এগেন তোমাদের কি কঠিন কঠিন নাম তো আমার দাঁত ভেঙে যাচ্ছে তো তোমরা বাংলা না কে বলে। বাংলা না বুঝলে এত কঠিন নাম কিভাবে হয় বলো আচ্ছা আহসান তুমি লিখেছো এটা কোন সময় শুরু হয় বাংলা ক্লাসটি শুরু হয় হচ্ছে সাড়ে তিনটা থেকে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা এবং তুমি একটু কিশোর বাতায়নের পেজে যদি খেয়াল করো তাহলে তোমাকে দেখবে যে আগের দিন তোমাকে শিডিউলটি দিয়ে দেওয়া হয় যে কখন কোন ক্লাসটি হবে হ্যাঁ তুমি তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কিন্তু ক্লাসে করতে পারো আচ্ছা উপপদ আবার সবাই মোটামুটি উপপদ আবার ঠিক আছে আমি উপপদ আবার এখনই আবার করিয়ে দিচ্ছি সমস্যা নেই তোমাদের যেহেতু অনেকেরই দাবি উপপদটি আবার করতে হবে ঠিক আছে আমি আবার একটু উপপদ থেকেই যাই ঠিক আছে দেখো উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষটি কি প্রথমে বিষয়টি আগে মাথায় নাও তুমি যে উপপদের সাথে কৃদন্ত পদের যে হয় তো এটি সংজ্ঞা না চিনলে উপপদ কি আর কৃদন্ত পদ কি তুমি আসলে এটি নির্ণয় করতে পারবে না বা বুঝতেও পারবে না হ্যাঁ উপপদ আগে আমরা প্রথমে কৃদন্ত পদটি চিনি কৃদন্ত কৃত প্রত্যয় সাধিত যে পদ আসলে মূলত ক্রিয়াপদের সাথে যে প্রত্যয় যুক্ত ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় ধাতুর সাথে যে প্রত্যয়টি যুক্ত হয় হ্যাঁ সেটা হচ্ছে কৃতপ্রত্যয় আর কৃত প্রত্যয় সাধিত পদটিকে আমরা কিন্তু বলছি হচ্ছে কৃদন্ত পদ এইখানে খেয়াল করো এই যে বলে করে চরে হ্যাঁ এই যে কর প্লাস এ বল প্লাস এ হ্যাঁ এই যে দেখো এ প্রত্যয় এইটি হচ্ছে কৃদন্ত পদ ক্রিয়াপদের সাথে যে এ প্রত্যয় যখন যুক্ত হয়ে যাবে তখন সেটি হয়ে যাচ্ছে কৃদন্ত পদ আর উপপদ উপপদ তুমি কৃদন্ত পদের পূর্বে আসলে যে পদটি বসে সেটিকে আমরা বলবো হচ্ছে উপপদ এই উপপদের সাথে কৃদন্ত পদের যে হয় সেটি হচ্ছে কৃদন্ত তৎপুরুষ ঠিক আছে তোমার সবসময় একটু আমি সহজ শর্টকাট টেকনিক বলি তোমাদের নির্ণয়ে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে তোমরা দেখবে যে উপপদ তৎপুরুষটি যখন তুমি নির্ণয় করছো তখন ব্যাসবাক্যে অবশ্যই যদি মাঝখানে এরকম ধরে মরে আকাশে চরে যে ধামা ধরে যে মাছি মারে যে এরকম ধরে মরে করে চরে চলে আসে গৃহে থাকে যে গৃহস্থ চলে আসে তখন আসলে চোখ বন্ধ করে সেটিকে তুমি উপপদ তৎপুরুষ হিসাবে লিখতে পারো কোন সমস্যা নেই আশা করি এরপরে আর ঝামেলা থাকবে না আমরা এবারে নতুন আরেকটি সমাসে যাই সেটি হচ্ছে তোমার কর্মধারায় সমাস কর্মধারায় সমাজটি কি আসলে কর্মধারায় সমাসটি হচ্ছে দেখো বিশেষের সাথে বিশেষণ পদের যে হয় এবং পুরোপদের অর্থ এটি তো সংজ্ঞা যে যে সমাসটি আসলে হচ্ছে কি বিশেষের সাথে বিশেষ্য আমরা বলেছি বিশেষের সাথে বিশেষণ বিশেষ ভাবাপন্ন পদের সাথে বিশেষণ ভাবাপন্ন পদের সেটি দুটো বিশেষ্য বিশেষ্য হতে পারে দুটি বিশেষণ বিশেষণও হতে পারে একটি বিশেষ্য একটি বিশেষণও হতে পারে তখন সেটিকে আমরা বলবো হচ্ছে কর্মধারায় সমাজ এবং নীল যে পদ্ম নীল পদ্ম দেখো নীলটি হচ্ছে বিশেষণ পদ্মটি হচ্ছে কি বিশেষ্য তাহলে যিনি জজ তিনি সাহেব জজ সাহেব হুম তো এই যে দেখো জজও বিশেষ্য সাহেবও বিশেষ্য তবে ওই যে আমি বলেছি ব্যাস বাক্য নির্ণয়ের সময় কিন্তু তোমাকে অর্থটি খেয়াল রাখতে অবশ্যই হবে অর্থ অনুযায়ী তোমাকে কিন্তু ব্যাস বাক্যটি নির্ণয় করতে হবে ঠিক আছে বিশেষণে যেটি আমি এখানে তোমাদের সাধারণ বিশেষ অনুযায়ী জিনিস সাহেবের জন্য এটি এত সহজ সহজে আমি আসলে এখানে তোমাদের দেখাইনি এখানে শুরু করেছি আমি মধ্য মধ্যপদলপি কর্মধারায় মধ্যপদলপি কর্ম কর্মধারার সমাসে কিন্তু সবসময় পরপদটি প্রাধান্য পাবে এটি একটু মাথায় রেখো আচ্ছা মধ্যপদ লোপি নামটা থেকে কিন্তু আমরা বিষয়টিকে বুঝতে পারছি মধ্যের যে ব্যাখ্যাসূচক পদ আছে সেটি আসলে লোপ পাবে হুম ব্যাসবাক্যে যে মধ্যের যে ব্যাখ্যাসূচক পদটুকু আছে সেটুকু দেখো আয়ের উপর কর আয় কর এখানে এই যে উপরটা হচ্ছে মধ্যপদ এই মধ্যপদটি সমস্ত পদে এসে কিন্তু এসে লোপ পেয়ে গিয়েছে এই জন্য এটা আমরা বলবো পদলোপি কর্মধারায় কর্মধারায় সমাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য করতে সে অবশ্যই রক্ষা করবে তারপরে এটি হবে মধ্যপদলিপি কর্মধারায় দেখো আয়ের উপর কর এই যে উপরটি এটি হচ্ছে মধ্যপদ এটি লোপ পেয়ে যাচ্ছে আয় কর ডাক গাড়ি এটা কি ডাক বহনের গাড়ি এই যে বহন শব্দটি লোপ পেয়ে যাচ্ছে তাহলে চোখ বন্ধ করে তুমি এটিকে লিখতে পারবো মধ্যপদলিপি কর্মধারায় এরপরে উপমান কর্মধারায় উপমান কর্মধারায় সংজ্ঞা পড়ার আগে আমরা যে জিনিসটি আসলে তুলনা থাকবে কর্মধারায় সমস্ত হবেই এবং উপমান কর্মধারায় তে অবশ্যই একটি সাধারণ গুণ থাকবে একটি সাধারণ গুণ আর তার সাথে তোমার দেখবা উপমান পদ থাকবে উপমান পদের সাথে সাধারণ যে ধর্মবাচক হ্যাঁ শব্দ সেটি থাকবে শশকের মতো ব্যস্ত এই যে দেখো ব্যস্তটি হচ্ছে তোমার সাধারণ ধর্ম আর শশক যাকে তুলনা করা হচ্ছে তাকে আমরা বলবো উপমান পদ একটু চুরিবিদ্যা আমি আমার ছেলে মেয়েকে এখানে শেখাই আমার কলেজে তোমরা একটু শিখে নাও এটি বইয়ে প্রমাণ করতে পারবে না তবে সাধারণত এটি হয় যে উপমান কর্মধারা এর মধ্যে দেখবা যে সাধারণত একটি বিশেষ্য থাকে একটি বিশেষণ তুমি যদি মনে রাখার টেকনিকটি মনে রাখতে চাও দেখবা বিশেষণ ন উপমান তাহলে তুমি চোখ বন্ধ করে এই যে দেখো তার সাথে তো তুলনা এটি থাকবেই শশকের মতো ব্যস্ত এই যে এটি হচ্ছে বিশেষণ এটি হচ্ছে বিশেষ্য বিশেষণ উপমান দুইটা ন ন দিয়ে তুমি কিন্তু মূলত মনে রাখতে পারো এটা মনে রাখার টেকনিক এটা অবশ্যই কোনো বইয়ের কথা না হ্যাঁ সহজ করে মনে রাখার একটা টেকনিক তারপরে কুসুমের মতো কোমল এই যে কোমলটি হচ্ছে তোমার সাধারণ ধর্মবাচক যেটিকে আমি বলেছি বিশেষণ আর কুসুমটি হচ্ছে বিশেষ্য হুম এটি হচ্ছে উপমান কর্মধারায় যাকে তুলনা করা হচ্ছে তাকে আমরা বলবো উপমান পথ উপমান পদের সাথে সাধারণ ধর্মের যে কর্মধারায় সমষ্টি হচ্ছে সেটিকে আমরা বলবো উপমান কর্মধারায় এরপর উপমিত কর্মধারায় চুরিবিদ্যা অনুযায়ী তুমি এটা সাধারণত দুইটা বিশেষের মধ্যে তুলনা হ্যাঁ এটি তুমি দেখবা খেয়াল করে যে সাধারণ দুইটা বিশেষের মধ্যে যখন তুলনা আসবে তখন চোখ বন্ধ করে তুমি সেটিকে উপমিত লিখতে পারো কারণ এখানে কোনো সাধারণ গুণ নাই উপমান আর উপমেয় আমরা উপমান পদ ওই যে যাকে তুলনা করা হচ্ছে এটিকে বলেছিলাম উপমান পদ আর উপ যার সাথে তুলনা করা হচ্ছে সেটা উপমেয় পদ তাহলে উপমান আর উপমেয় পদের মধ্যে যে সমাজ হয় তাকে উপমিত কর্মধারের সমাজ বলে যেমন দেখো চাঁদের মতো মুখ চাঁদ মুখ হুম তো এখানে দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে একটু মনে রাখার টেকনিকটি যদি তুমি চাও তাহলে দেখবা যে দুইটা বিশেষের মধ্যে সরাসরি তুলনা হচ্ছে এই যে চাঁদ একটি বিশেষ মুখ একটি বিশেষ দুইটার সাথে তুলনা অনেকে তোমরা এখানে ভুল করো যেটি আমাদের অভিজ্ঞতায় যেটি বলে যে ন্যায় ভেতরে দিয়ে বাইরে দিয়ে উপমান উপমিত নেওয়ার নির্ণয়ের চিন্তা করো আসলে ওটি কিন্তু ঠিক পদ্ধতি না তুমি চাইলে মতো ন্যায় এগুলো যে কোনোভাবেই তুমি সাজাতে পারবে হুম চাঁদ মুখের মতো কিন্তু এটা করা যেত হুম তো মতো সেক্ষেত্রে কিন্তু বাইরে যাচ্ছে কাজে যে ন্যায় মতো মুখ চন্দ্রের ন্যায় বা চন্দ্রের ন্যায় মুখ এগুলো বাইরে ভেতরে দিয়ে আসলে কিছু নির্ণয় করা যায় না তুমি সহজ বুদ্ধি যেটি পারো সেটি হচ্ছে তোমার নির্ণয়ের যে উপমানে বিশেষণ থাকবে একটা তার সাথে তুলনা থাকবে আর উপমিততে দুইটি আসলে বিশেষের মধ্যে তুলনা থাকবে আর সহজ বাংলায় বইয়ের ভাষায় যেটি তুমি বলতে পারো উপমান আর উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে ঠিক আছে তাকে উপমিত কর্মধারায় সমাজ বলে সোনার মতো মুখ সোনা মুখ রূপক কর্মধারায় রূপক কর্মধারায়টি কি আসলে এই যে একটু আগে আমরা উপমান পথ চিনলাম উপমেয় পথ চিনলাম হ্যাঁ এই উপমান আর উপমেয়কে একই রকম যখন কল্পনা করা হবে অভিন্ন কল্পনা করা হবে বইয়ের ভাষা হচ্ছে অভিন্ন একই রকম কল্পনা করা হবে সেটিকে আমরা বলবো রূপক কর্মধারায় আর আমি তোমাদেরকে মনে রাখার জন্য বলবো যে দুটি অবাস্তব বিষয়ের কে রকম ভাবা হবে হুম শোক রূপ অনল শোকানল অনল মানে আগুন কোথায় অনল আর কোথায় শোক দেখো কি হচ্ছে কিন্তু দুইটাকে আমরা কি করছি যে একই রকম করে কল্পনা করছি হ্যাঁ দুইটা আসলে শোক এবং অনল দুইটা একই রকম জিনিস হুম এটি হচ্ছে রূপক কর্মধারায় তো দেখো এই যে উপমান আর উপমেয়কে অভিন্ন কল্পনা এটা বইয়ের ভাষা বা তোমরা মনে রাখবা যে দুইটা অ্যাপসাইড বিষয়কে একই রকম ভাবছে হুম ক্রোধ রূপ অনল রূপ সিন্ধু বিষাদ সিন্ধু প্রাণ রূপ প্রিয় প্রাণ প্রিয় হুম এই যে এরকম মন রূপ মাঝি কোথায় মন কোথায় মাঝি হ্যাঁ মনও ভেসে যায় মাঝিও ভেসে যায় তো কিন্তু দুইটা বিষয়কে কি করা হয়েছে দেখো একসাথে একই রকম করে কল্পনা করা হয়েছে এটা হচ্ছে রূপক কর্মধারা এটা তোমাদের কাছে সবচেয়ে সোজা লাগে আমি জানি এটি তোমরা খুব একটা ভুল করো না হ্যাঁ আচ্ছা এটি গেল আমার কর্মধারায় সমাস এবার আমাকে বলো এই যে কর্মধারায় সমাজ পর্যন্ত আমরা শিখলাম হ্যাঁ এই পর্যন্ত তোমাদের কোনো ঝামেলা আছে কিনা আমি একটু দেখে নিই যে তোমরা কেউ কোন রকম কোনো ঝামেলা লিখে পাঠিয়েছ কিনা টঙ্গি থেকে জাহাঙ্গীর আলম তানহা সবাই আমাদের সাথে জয়েন করেছে অলুক আবার অলুকটা তো খুবই সহজ বিষয় ছিল অলুক মানে হচ্ছে লোক পায় না এমন হ্যাঁ তৎপুরুষ সমাসে যখন বিভক্তি চিহ্নটি লোপ পাচ্ছে না তখন আসলে সেটিকে বলছি আমরা অলুক তৎপুরুষ অলুক মানেই আমরা আরও সমাসের ক্ষেত্রে এই অলুক শব্দটি পাবো অলুক মানেই মাথায় রাখবে যে বিভক্তি চিহ্নটি ব্যাসবাক্য যেটি রয়ে যাচ্ছে সেটি সমস্ত পদেও চলে আসছে হুম তো এটিকে আমরা বলবো হচ্ছে অলুক অলুক মানেই হচ্ছে লোভ না পাওয়া ঠিক আছে সাদমান সামিন তোমরা অনেকেই লিখেছ আমাকে এখন এ পর্যন্ত সমাজ যা পড়াইলাম তোমাদের এখান থেকে কোনো সমস্যা আছে কি না সেটি আমাকে ম্যাডাম আমি বাংলা ব্যাকরণ পারি না কোন বইতে ভালোভাবে দেওয়া আছে হুম বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমি তো বললাম যে দ্বিতীয় আসলে মূলত সব বইগুলোই প্রায় কাছাকাছি দেখবে তারপরেও আমরা আমাদের কলেজের ছেলে মেয়েদের জন্য সাজেস্ট করি তোমরা ভাষা শিক্ষা বইটি কিনতে পারো নিরঞ্জন অধিকারীর বইটি কিনতে পারো এরকম আরও ভালো ভালো দুই চারটি বই বাজার থেকে দেখে একটি বই কিন্তু হবে না তারপরে ডক্টর সোলাইমান কবিরের বাংলা ব্যাকরণ নির্মিতি আছে এটি কিনতে পারো একটি বইতে আসলে সাধারণত হয় না দেখা যায় যে এক বই একটি জিনিস ভালো আছে অন্য বই আসলে আরেকটি জিনিস ভালো আছে হম আচ্ছা আচ্ছা অনেকেই লিখে পাঠিয়েছো কিন্তু হ্যাঁ ছি ধ্রুব সরকার চুরিবিদ্যা চুরিবিদ্যা কথাটি আমি তোমাদের যাতে মনে থাকে এই জন্যে ব্যবহার করেছি এটি আসলে চুরিবিদ্যা না বিষয়টির সুন্দর বাংলা হচ্ছে সহজ টেকনিক আসলে সহজে তুমি যাতে নির্ণয় করতে পারো তার একটা চেনবার উপায় অনেক সময় আসলে মাথায় এরকম সংজ্ঞা রেখে কাজ করে না এই জন্যে বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আমি এই শব্দটি মজা করে বলি দেখবা এই মজার শব্দটিও মনে রেখেছে এতক্ষণ কষ্ট করে যেটুকু পড়াচ্ছি এটুকু তো আমাদের খুব একটা মনে থাকে না এই জন্য এরকম কিছু মজার মজার শব্দ আমি ব্যবহার করি আসলে তবে এটা সত্যিকারের চুরি বা কিছু না আসলে আচ্ছা তারপর অনেকেই জয়েন করেছ কিন্তু সমস্যা খুব একটা কেউ লিখছ না আচ্ছা বাংলা এইটের বাংলা সেকেন্ড পেপার ক্লাস চাই খুব সম্মানিত বোধ করলাম জল তুমি তোমার পুরো নামটি লেখনি অনেক বড় একটা মেসেজ লিখেছো এটিতে আমি খুবই উৎসাহিত বোধ করলাম থ্যাংক ইউ তার মানে আমি তোমাদেরকে কিছুটা হলেও পড়াতে আসলে পারছি থ্যাংক ইউ সিফাত হ্যাঁ একটু তো গরম লাগছেই কারণ খুব স্বাভাবিক যখন লাইভে যাওয়া হয় বিষয়টা একেবারে সহজ না সরাসরি তোমরা প্রতিক্রিয়া জানাচ্ছ সেই ভয়েও খানিকটা ঘামছি আবার লাইভ করার সময় ফ্যান ট্যান অফ করে রাখতে হয় সেজন্যও ঘামছি এই একটু গরম লাগছে ঠিকই বলেছো থ্যাংক ইউ তুমি বুঝতে পেরেছো সমস্যাটা আচ্ছা তার চেয়ে বড় কথা আমার কি সমস্যা হচ্ছে এটা না বলে তোমাদের পড়ায় আসলে কতটুকু কি বুঝতে পারছো সমস্যা হচ্ছে এটি আসলে জানতে পারলে আমার জন্য খুব সুবিধা হতো যে আমি সেই জিনিসগুলো তোমাদেরকে আবার পড়াতে পারতাম মধ্যপদলপি আচ্ছা পদলপে যায় আমরা কেন রূপক কর্মধারায় কোনো মধ্যপদলিপি কর্মধারায় বলতে পারি না জাহিন হোসাইন তুমি রূপ তোমার প্রশ্ন হচ্ছে রূপক কর্মধারায়কে তোমরা কেন মধ্যপদলিপি বলতে পারো না আচ্ছা এই যে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই মধ্যপদে যেটা হচ্ছে যে শুধু মধ্যের ব্যাখ্যাসূচক পথটি লোপ পেয়ে যাচ্ছে এখানে হ্যাঁ কিন্তু রূপক কর্মধারায়ের কিন্তু বিষয়টি আলাদা এখানে দুইটি অবাস্তব বিষয়কে উপমান আর উপমেয় পদকে কিন্তু একই রকম করে কল্পনা করা হচ্ছে অভিন্ন হ্যাঁ একই রকম করে কল্পনা করা হচ্ছে যেটা কিন্তু মধ্যপদলপি কর্মধারাতে নেই তবে তুমি যে প্রশ্নটি করেছ এক অর্থে ঠিক আছে কিন্তু রূপক কর্মধারায় যেহেতু সংজ্ঞাটি আলাদা আমরা সেই সংজ্ঞা অনুযায়ী আরও ওটিকে আলাদা করেছি সুনির্দিষ্ট করেছি এই জন্যই তুমি মধ্যপদলুপি কর্মধারায়কে রূপক কর্মধারায় বলতে পারে না পারবে না কারণ রূপক কর্মধারায় কিন্তু তোমাকে দুইটি অবাস্তব জিনিস বা উপমান উপমেয় পদকে তোমার একই রকম করে ভাবা হচ্ছে যেটি যেই শর্তটি কিন্তু তোমার মধ্যপদলুপি কর্মধারায় নেই সেজন্যই তুমি আসলে মধ্যপদলুপি কর্মধারায়কে রূপক কর্মধারায় বলতে পারো না খুব চমৎকার একটা প্রশ্ন খুব চমৎকার থ্যাংক ইউ আচ্ছা উপমান আর উপমিতর পার্থক্য কি আচ্ছা তুমি এ তোমার প্রশ্নটি এখানে আরেকটু ক্লিয়ার করে যদি তুমি লিখতে তাহলে আরেকটু ভালো হতো তুমি কি এখানে উপমেয় পদ আর উপমান পদের পার্থক্য জানতে চাচ্ছ নাকি কর্মধারায় সমাসের ক্ষেত্রে পদ পার্থক্যটি জানতে চাচ্ছ উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায় প্রশ্নটি যদি একটু ক্লিয়ার করে লেখো তাহলে আমার উত্তর দিতে সহজ হয় ম্যাম আপনার প্রত্যয় নিয়ে ক্লাস চাই একটা একটা করে শেষ করি এত কাজ একসাথে চাপিয়ে দিলে তো তোমরা তোমাদের যেমন আমরা বাড়ির কাজ বেশি দিলে চিৎকার করে ওঠো আমাদেরও তো বিষয়টি সেরকম হয়ে যাচ্ছে সমাজই তো শেষ করতে পারলাম না সমাজ আমরা যেটুকু পড়েছি আজকের ক্লাসে আসলে এর চেয়ে বেশি আসলে আমরা পড়তে পারবো না আমরা পরের ক্লাসে আগামী দিন যে ক্লাসটি পাবো সেই ক্লাসে আমরা বাকি সমাজগুলো বহুবৃহী সমাস অব্যয়ভাব সমাস এবং অপ্রধান কিছু সমাস আছে সেগুলো নিয়ে আলোচনা করব সমাজটি আমরা শেষ করি তারপরে তোমাদের নতুন নতুন যদি আরও কোনো চাহিদা থাকে আমরা সেই অনুযায়ী ক্লাস চেষ্টা করব হুম এরপরে আমি একটু যাই তোমাদের প্রশ্নের আমি শুরুতেই পড়ানোর সময় কিন্তু তোমাদেরকে বলে নিয়েছি এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সমাজের গুরুত্ব আসতে পারে সমাজের প্রয়োজনীয়তা আসতে পারো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সমাজের গুরুত্ব আসতে পারে সমাসের প্রয়োজনীয়তা আসতে পারে ন্যারেটিভ কোশ্চেন হিসাবে হুম সেক্ষেত্রে ফাইভ মার্কসের আর আরেকটা যেটা আসতে পারে যেটা আসলে তোমাদের জন্য সহজ সেটি হচ্ছে ব্যাস সহ সমাজ নির্ণয় করো এটি আসলে সবচেয়ে বেশি এবং তোমরা চেষ্টা করবে এটি কিন্তু অ্যাকুরেট লেখা যায় এবং পাঁচে পাঁচ পাওয়া কিন্তু এখানে সম্ভব তোমরা চেষ্টা করবে এই প্রশ্নটির উত্তর দিতে ব্যাস সহ সমাজ নির্ণয় সমাজ প্রত্যয় এবং উপসর্গ এইটি থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বোর্ডে দুইটি প্রশ্ন থাকে এবং দুইটি থেকে যে কোনো একটি তোমাকে উত্তর অবশ্যই করতে হয় সমাজের যদি আসে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় এটি কিন্তু তোমাদের জন্য খুব সহজ বানান টানান ঠিক রেখে রাখলে তুমি কিন্তু পাঁচে পাঁচ পাবে এই বিষয়টিকে তোমরা কিন্তু মাথায় রাখবে আর বাড়ির কাজ জানি বাড়ির কাজ দিতে গেলেই তোমাদের মুখটা একদম বাংলা পাচের মতো হয়ে যাবে বাড়ির কাজ তো করতেই চাইবে না তারপরেও অনেকেই আছো আগ্রহী ইচ্ছা হয় তা তোমরা করে ফেলো যে এই যে যে সমাজটি আমরা পড়াইলাম দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারায় বিভিন্ন বোর্ডে কিন্তু প্রশ্নগুলো আসে তুমি এই চারটি সমাসের মধ্যেই কাজ কমিয়ে নাও চারটি সমাজের মধ্যে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এগুলো তুমি একটু বাসায় বসে বসে চর্চা করো দেখো চর্চা যত করবে তুমি কিন্তু নিজে নিজেই দেখবা নির্ণয় করতে পারবে সমাজ বিষয়টি খুবই সহজ খুবই সহজ শুধু তোমরা যদি একটু চর্চার মধ্যে রাখো নিজেকে তাহলে সহজেই নির্ণয় করতে পারবে আমরা মনে হয় আমাদের নির্ধারিত সময়ের শেষ প্রান্তে এসে গেছি হুম যদি যতদিন পর্যন্ত দেখা না হচ্ছে শেষ মুহুর্তে সাকিব নেত্রকোনা থেকে আসছে হুম থ্যাংক ইউ সাকিব তুমি আসছো ডেইজি গুলশান লিখেছে একসময় সমাজ খুব কঠিন মনে হতো এখন পানির মতো সহজ হয়ে গেল থ্যাংক ইউ এটা আমার সার্থকতা যে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে যাই হোক যতদিন পর্যন্ত আগামী ক্লাসে না আসছি সবাই ভালো থাকি আমরা সবাই সবার জন্যে প্রার্থনা করি যে আমরা যেন আমাদের এই সংকটটাকে কাটিয়ে উঠতে পারি আমাদের নিজস্ব ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে শুভকামনা সবার জন্যে